হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ছবি দেখে বুঝতেই পারছো, আজকে একটা খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা এখন শিলিগুড়িতে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো খিচুড়ি খেতে বৃষ্টির মধ্যে সবারই ভালো লাগে। আর এটা হচ্ছে সেদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি। অনেকেই আতপ চাল খেতে পারে না, তার জন্য সেদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি। দেখো, আমি সমপরিমাণ চাল আর ডাল নিয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য। সাথে আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং টমেটো, আর জিরে আর ধনে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম করে নেব। এখানে আমি দিয়ে দেব অল্প একটু নুন, তারপরে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো আমি হালকা ভেজে নেব। তোমরা চাইলে খিচুড়ির মধ্যে যে যে সবজি ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো। অনেকে মটরশুঁটি, ফুলকপি, গাজর, বিনস দিয়ে থাকে, তো তোমরা যদি সেগুলো দাও তাহলে আলুটা যেমন ভেজে নিলাম সেগুলো হালকা করে তোমরা ভেজে নেব প্রথমে। তাহলে কী হয়, সবজির যে একটা কাঁচা কাঁচা স্মেল থাকে সেটা থাকবে না। দেখো, আমি আলুগুলো এবার ভেজে নিয়ে এভাবে তুলে নেব, হালকাই ভাজলাম কারণ খিচুড়ির সঙ্গে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আলুগুলো ভেজে তুলে নিলাম, তোমরা চাইলে সবজিগুলো এইভাবে ভেজে তুলে নিতে পারো। এবার আমি সেই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে দিয়ে ফোড়ন দেব। আর আমি সাইডে মশলা তৈরি করে রেখেছিলাম, তোমরা দেখেছিলে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা এখন এর মধ্যে দিয়ে দেব। আর সাইডে মশলাটা রেডি করেছি, আদা, রসুন আর জিরে আর ধনে লঙ্কা, এগুলো আমি বেটে নিয়েছি। তো আমি পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজতে থাকবো। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি তার মধ্যে ওই পেঁয়াজ, রসুন, আদা বাটাটা আর লঙ্কা বাটা আর জিরে ধনে যেটা বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভাজব। মশলাটা যখন পুরো কষে কষে আসবে তখন আমি টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেব, একসাথে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ, যাতে হলুদ আর লবণের ফ্লেভারগুলো মশলার মধ্যে চলে আসে। দেখো, হলুদ আর লবণ দেওয়ার পরে মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। এভাবে আমি এগুলো ভেজে নেব। মশলাটা কী দিয়ে তৈরি করেছি আবার বলছি, জিরে, ধনে, রসুন, আদা আর লঙ্কা, আর পেঁয়াজগুলো আমি অলরেডি ফ্রাই করেছি কুচি করে। তো এখন দিয়ে দিলাম টমেটোগুলো। দেখো, তো টমেটোটা দিয়ে হালকা করে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না টমেটোটা পুরো নরম হয়ে আসে। দেখবে টমেটোটা যখন গলে যাবে পুরো তখন মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আমি ভিজিয়ে রাখা চাল আর ডালটা যেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হচ্ছে। সাইডে আমি কী করব, এর মধ্যে ঢাকার আগে আমি আলুগুলো দিয়ে দেব। তোমরা যে যে সবজি দিতে চাও এখনই দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে, কিন্তু কিছুক্ষণ পর পর এটা নেড়ে নেড়ে দেবে, না হলে কি হয় অনেক সময় নিচে বসে যায়। তো ঠিক আছে ফ্রেন্ডস, যখন খিচুড়িটা হয়ে যাবে পরিবেশন করি এবার তারপরে। তো নামিয়ে এবার আমি এইভাবে পরিবেশন করলাম পাঁপড় ভাজা আর একটা চপের সাথে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে আমার খিচুড়ি। ভালো বানানোর পরে যদি তোমাদের বাড়িতে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো সবার সাথে যাতে সবাই শিখতে পারে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।